48 জনেরও বেশি মৃত মহিলাকে ধর্ষণ করে আসে ছেলেটি। তাও আবার যেমন তেমন ধর্ষণ নয়, কবরের মধ্যে ঢুকে তারপর তাকে ধর্ষণ করে আসে। এই ব্যক্তিটি কবরস্থানের পাশে বসে থাকত, সবসময় খেয়াল রাখত কবে কোন মহিলাকে ওই কবরস্থানে দাফন করা হবে। আর যখনই দাফন করা হতো সেই রাতে তিনি কবরস্থানে ঢুকে পড়ত। কবরে ঢুকে সে মৃত লাশের সাথে যৌনতায় লিপ্ত হয়ে যেত। একজন মানুষ কতটা নিকৃষ্ট পর্যায়ে চলে গেলে, কতটা হীনমন্যতায় ভুগলে তারপর গিয়ে এরকম কাজ করতে পারে, সেটা আমার মাথায় কখনোই ঢুকতেছে না, সেটা আমার বোধগম্য নয়। তবে এই জিনিসটি চিন্তা করতে গেল, কেন যেন ব্রেনটা বারবার হ্যাং হয়ে যায়। আসলেই কি এটা সম্ভব? আদৌ কি এটা সম্ভব নাকি এটা মিথ্যে? এই লোকটি দীর্ঘ দিন যাবত এই একই কাজ করে আসছিল। শুধু তিনিই নয়, তার সাথে আরো একজন বন্ধু রয়েছে। এই দুই বন্ধু মিলে যে কোনো সময় হায়নার মতো কবরের মধ্যে ঢুকে যেত। হায়না তো পেটের ক্ষুধার জ্বালায় তারপর কবরে ঢুকে অনেক মৃত জিনিস খেত। তবে এই মানুষ বেশি হায়নাটা তার দেহের জ্বালায় তারপর কবরের মধ্যে ঢুকে পড়ে। জীবন্ত মানুষকে পেলে তো ছিঁড়ে ছিঁড়ে খাবে, সেই সাথে মৃত নারীরাও তার কাছ থেকে রেহাই পায়নি। এরকম একটি ঘটনা যখনই সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে পড়ে, তখন এটা এত পরিমাণ মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করে যে মানুষ এটা ঘৃণার দৃষ্টিতে দেখে এবং মানুষ ধিক্কার জানায়। আমিও যখন এই ভিডিওটা বা ইন্টারভিউটা দেখছিলাম, তখন আমার কাছে এত এত পরিমাণ খারাপ লাগছিল যে আমি কখনো মুখ দিয়ে সেটা ভাষা দিয়ে আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। তখন আমার মনে হচ্ছিল আমি কি এটা কল্পনায় দেখছি নাকি বাস্তবতায় দেখছি। আসলে বাস্তবতায় কি এটা হওয়া সম্ভব ভাই, আপনারা একটু বলেন। এখন অনেকে বলতে পারেন, তাহলে এই কাজটা তিনি করছে এখন কেন, এটা স্বীকার করছে সবার কাছে? আসুন তাহলে মেন ঘটনায় চলে যায়। এই লোকটি একদিন একটি নারীর কবরের মধ্যে ঢুকে পড়ে। তারপর সে কবরের মধ্যে ঢুকে তিনি তার কাজ করার জন্য প্রস্তুতি নেয়। এমন তো অবস্থায় সেই লাশটির চোখ খুলে যায়। চোখ খুলে যাওয়ার সাথে সাথে কবরটি আলোকিত হয়ে পড়ে, আর তখনই সেই লোকটি ভয়ে ওইখান থেকে দৌড়ে পালায়। এরপরে দীর্ঘ দিন তিনি পাগলের মতো ছটফট করতে থাকে। তারপর যখন আশেপাশের মানুষ জিজ্ঞেস করে তুই এমন করছিস কেন, তখন তিনি সব ঘটনাগুলো তাদের কাছে স্বীকার করে। এইভাবে ঘটনাগুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকাবাসীর মাঝে। তারপর পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। এরপর জিজ্ঞাসাবাদে পুলিশকে তিনি সবকিছু স্বীকার করেন এবং যে মহিলাটি ইন্টারভিউ নিচ্ছিলেন সেই মহিলাটির চোখ দিয়ে অশ্রু ঝরে যাচ্ছিল। সেই মহিলাটি খালি এটাই চিন্তা করছিল, আমি কি কোনো মানুষকে দেখতে পাচ্ছি নাকি পশু প্রাণীর চাইতে বেশি বড় নিকৃষ্ট কোনো জিনিসকে আমি দেখতে পারছি। আর আমরা সবসময় তো হায়না বাঘ সিংহকে দেখে বলি, ওরা কিভাবে একটি লকলকে তাজা হরিণকে শিকার করে নিচ্ছে। বাঘ যদি একটি হরিণকে শিকার করে তাহলে সেটা দেখে আপনারা আফসোস করেন না, হরিণের প্রাণটা চলে গেল। তবে আজকে এই রকম একটি মানুষের চেহারা দেখার পর আপনারা কি বলবেন সেটা আপনারা একটু কমেন্ট করে জানাতে থাকেন, এবং এই ভিডিওটি প্রত্যেকটি মানুষ শেয়ার করে দিবেন যাতে করে এই ঘটনাটি সবাই জানতে পারে। এরকম একটি নিকৃষ্ট ঘটনা আমাদের পৃথিবীর বুকে ঘটে গিয়েছে এবং ঘটে যাচ্ছে, যেটা এখন পর্যন্ত আমরা জানি না। তাই প্রত্যেকটি কবরস্থানে পাহারাদার রাখা প্রয়োজন, কারণ এখনকার নারীরা বেঁচে থাকতেও কিন্তু নিরাপদ নয়, সেইভাবে মৃত্যুর পরেও নিরাপদ নয়। বেঁচে থাকতেও রাস্তাঘাটে ভয়ে তারা বের হয়, কখন যেন তাদের উপরে হায়নারা আক্রমণ করে। এখন মৃত্যুর পরেও তারা হায়নাদের আক্রমণ থেকে রেহাই পেল না, আফসোস নারীদের জন্য। এবং তার চাইতে বেশি আজকে লজ্জিত আমরা পুরুষ, কোন না কোনো পুরুষই তো তাদের সাথে এরকম অমানবিক কাজ করেছিল। আমার বলার মতো আর কোনো ভাষা নাই। এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান। আপনাদের সবার এক একটা মূল্যবান কমেন্ট আজকে দেখতে চাই। তবে মনে রাখবেন, পাহারাদারের চোখ ফাঁকি দিয়ে আপনি কবরস্থানে ঢুকে পড়েছেন, আপনি অন্যায় কাজ করছেন। তবে উপরে যিনি আছেন তিনি সবকিছু দেখছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যে কবরে ঢুকে অন্য একটি নারীকে আপনি ধর্ষণ করেছেন সেই কবরে কিন্তু আপনারও যেতে হবে, সে শাস্তি ভোগ করতে পারবেন। প্রশ্নটি রইল আপনাদের দুয়ারে।